সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি নাফিল হক সাফিন সংবাদের শুরুতেই শিরোনাম রাজশাহীতে সেই বাস চালক গ্রেপ্তার হেলপার সহ ট্রাক জব্দ রাজশাহীতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র মোহাম্মদ ফিরোজ সরকারকে অর্থ সহায়তা দিলেন আর এমপি কমিশনার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর কাটাখালীতে দুর্ঘটনায় কলেজ ছাত্র ফিরোজ হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় বাস চালকের গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে পুঠিয়ার বাজার থেকে বাস চালক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও চালকের সহকারী হেল্পার রায়হান সর্দারকে গ্রেপ্তার করে জব্দ করা হয়েছে ট্রাক তবে ট্রাক চালক এখনও পলাতক রয়েছে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি জানান সকাল সাতটার দিকে পুঠিয়া বাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ পরিবহনের চালক ফারুক হোসেনকে এর আগে ফিরোজের হাত চাপ দেওয়া ট্রাকটিকে শনাক্ত করে বুধবার রাত এগারোটার দিকে জব্দ করা হয় এ সময় ট্রাকের চালকের সহকারী রায়হান সরদারকে গ্রেপ্তার করা হয় ট্রাক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন আরএমপি পুলিশ কমিশনার তিনি আরও জানান আরএমপির কাটাকলি থানা পুলিশের গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তথ্য প্রযুক্তি সহায়তায় নাটোরের উপরভদ্রা এলাকার বক্কর অটোমোবাইল ওয়ার্কশপ হতে দুর্ঘটনায় জড়িত ট্রাক জব্দ করা হয় দুর্ঘটনার সময় ট্রাকের চালক ছিলেন চারঘাট উপজেলার पाटিয়াকান্দির গ্রামের ওয়াহিদুজ্জামান ট্রাকের চালকের সহকারী রায়হান জি গাশাপাদে পুলিশকে জানিয়েছে পরের দিন ঢাকায় আদা পৌঁছে দিয়ে রাজশাহীর ছন্দা পেট্রোল পাম্পে ট্রাকটি পার্ক করে চালক পালিয়ে যায় গত তিন জুলাই ট্রাকটি মেরামতের জন্য চালকের সহকারী রায়হান ট্রাকটি বক্কার অটোমোবাইল ওয়ার্কশপে নিয়ে যায় গত আঠাশ জুন সন্ধ্যায় কাটাখালী পৌরসভা ভবনের সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে চলন্ত বাসে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফিরোজ হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে এ ঘটনায় ফিরোজের বাবা মাহফুজুর রহমান বাদী হয়ে কাটাখালী থানায় এক মামলা করেন এরপর পুলিশ বাস ও ট্রাকটি শনাক্ত করতে তদন্ত শুরু করে শনিবার রাতে ফিরোজকে বহনকারী বাস মোহাম্মদ পরিবহন নামের ওই বাস নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে জব্দ করে পুলিশ ফিরোজ এই বাসে চড়ে নন্দীগ্রাম থেকে রাজশাহী ফিরছিলেন আর বেপোরা দুইটা যানবাহনের বেপোরা গতি ছিল আমরা যতটুকু প্রাথমিকভাবে তথ্য পেয়েছি যে ওইটা চালনের কারণে ওইটা বাম্পিং হচ্ছিল আমাদের রাস্তাঘাটগুলো তো আপনার ওই রকম নেরো এবং ওখানে একটু সমান না ওখানে বাম্পিং ছিল এবং ওই ঝাঁকিতেই কিন্তু তার হাটটা জানালা বাইরে চলে যায় এবং ওই সময় ওই বাসটা ট্র্যাকটা ওখান থেকে ক্রস করছিল এবং ওইটা এত ক্লোজলি ক্রস করছিল এই কারণেই হয়তো তার এই সংঘর্ষটা হয় রাজশাহীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে রাজশাহী মন্দিরগুলো থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বৃহস্পতিবার বিকালে মন্দির কমিটির শোভাযাত্রা বের করা হয় রথযাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম কার্যনির্বাহী সদস্য মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খাইরুজ্জামান লিটন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহসভাপতি শাহিনা আক্তার রেনি মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাব্লু সরকার ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ রথযাত্রা উদ্বোধনের পূর্বে এক বক্তৃতায় শাহিনা আক্তার রেনি বলেন শাহিনা আক্তার রেনি বলেন আমরা সব ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করব। এখানে সবাই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে করবে অসাম্প্রদায়িক বাংলাদেশে কোনো উৎসব পালন করতে যদি বাধা আসে তাহলে আমরা সবাই তার বিরুদ্ধে রুখে দাঁড়াব আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে সকল উৎসব পালন করবেন আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম আজকেও আছি আগামীতেও পাশে থাকবো শোভাযাত্রাগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাত দিন পর উল্টো রথে জগন্নাথ যাবেন নিজ নিজ মন্দিরে এছাড়াও উপজেলার রথযাত্রা সম্পন্ন আসলে আজকের এই রথ যাত্রার দৃশ্য দেখে বোঝা যাচ্ছে বিশেষ করে এই রাজশাহীতে যে আনন্দ মুখর উৎসবের মধ্যে দিয়ে রথযাত্রা পালন হচ্ছে এটাই প্রমাণ করে যে বাংলাদেশ ধর্ম মত নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা আনন্দ উৎসব মুখরভাবে সব ধর্মীয় সবাই একসাথে এই রথযাত্রা পালন করছি এটা প্রমাণ করে যে আমরা কীভাবে বাংলাদেশকে এখন দেখছি বা আমরা কোন বাংলাদেশ অবস্থান করছি এবার রোদে মানে মজাটা হচ্ছে সেরকম ভালো বৃষ্টি হচ্ছে না আর রোদের তাপটা অনেক বেশি তারপরেও মজা হচ্ছে ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের যত সবাই আছে সবার মঙ্গল কামনার জন্য আচ্ছা উৎসব পালন করছি এটা হনুমান জি আখড়ার রথ উৎসব এটা ঐতিহ্যবাহী এটাকে আমরা আনন্দ উৎসব এবং সম্প্রীতির সাথে এই রাজশাহী মহানগরীতে আমরা উৎসব উৎসাপন করছি রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র ফিরোজ হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান আর কমিশনার মোহাম্মদ হুমায়ুন আহমেদ এ সময় আহত ফিরোজকে সান্ত্বনা দেন এবং তার চিকিৎসার জন্য তাকে অর্থ সহায়তা দেন গত শুক্রবার সন্ধ্যায় আহত কলেজ ছাত্র ফিরোজ সর্দার প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে বগুড়া থেকে মোহাম্মদ পরিবহন নামক বাসের রাজশাহী ফিরছিল বাসটি রাজশাহী কাটাখালী পৌরসভার সামনে আসলে রাজশাহী থেকে ঢাকাগামী আদাবোঝাই ট্রাকের সাথে মোহাম্মদ পরিবহন বাসের সাথে ঘষা লাগলে ফিরোজ সরকারের ডান হাত কোনই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বাসটি ওই অবস্থায় ফিরোজকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নগরীর তালাইমারিতে নামিয়ে দিয়ে চলে যায় এরপর পুলিশ ও স্থানীয় জনতা ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্ল্যাটফর্ম কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে রাজশাহী আসছেন কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ শুক্রবার বিকালে বিমানযোগে রাজশাহী আসবেন তিনি রাজশাহী সফরে এসে কৃষিমন্ত্রী গোদাগাড়িতে বিএমডি এর প্রকল্প সরমংলা খালো পরিদর্শন করবেন বিএমডি নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব তথ্য জানান বিএমডি এর চেয়ারম্যান আকরাম হোসেন চৌধুরী তিনি লিখিত বক্তব্যে বলেন বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খরা মোকাবেলায় এবং পানির সংকট মোকাবেলায় কি কি স্ট্র্যাটেজি গ্রহণ করা যেতে পারে তা নিয়ে মূলত আলোচনা হবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এর আগামী ছয় সাত জুলাই দু উনিশ আয়োজিত দ্বিতীয় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্ল্যাটফর্ম কনফারেন্সে এর পূর্বে বিগত দু সালের উনত্রিশে জানুয়ারি প্রথম বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্ল্যাটফর্ম কনফারেন্স আয়োজন করা হয়েছিল সেখানে বরেন্দ্র অঞ্চলের খরা মাটি কৃষি পানি এবং জলবায়ু নিয়ে বিজ্ঞানী ও গবেষকগণ বত্রিশটি গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন তিনি বলেন দ্বিতীয় বরেন্দ্র এগ্রো ইকো ইনোভেশন রিসার্চ প্ল্যাটফর্ম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড এম এ সাত্তার মন্ডল এবং রাজশাহী বিভাগীয় কমিশনার নূর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএমডি এর মাননীয় চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে নাটোর শহরের চারটি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় বৃহস্পতিবার বিকেলে জয়কালী বাড়ি মন্দির কমিটির উদ্যোগে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজবাড়ী চত্বরে অবস্থিত শ্যামসুন্দর মন্দির থেকে রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয় রথযাত্রার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াদ। এসময় সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও পৌর উমা চৌধুরী জলি অপরদিকে জয়প্রকাশ আগারওয়ালার উদ্যোগে লালবাজারস্থ শ্রী শ্রী মদন গোপাল মন্দির থেকে একটি বঙ্গোজল ইস্কন মন্দির থেকে ও বর্গাসার পালপাড়া মন্দির থেকে রথসহ আরও তিনটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিন পর উল্টো রথে জগন্নাথদেব ফিরে যাবেন নিজ নিজ মন্দিরে এছাড়াও নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগড়ে ও গুরুদাসপুর উপজেলা সদরে জগন্নাথদেবের রথযাত্রা সম্পন্ন হয় নাটোরে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিম ওর ফে জেমস নামে এক নাইজেরিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বৃহস্পতিবার সকালে শহরের চক্রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে দুপুরে সাংবাদিকদের সামনে উপস্থিত করে একটি ব্রিফিং করা হয় গ্রেপ্তারকৃত জিম নাইজেরিয়ার বেনিন শহরের এয়ারির ছেলে নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল হাসনাদ জানান নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন জাহানের সাথে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে গ্রেপ্তারকৃত জিম পরে জিম তাকে বিভিন্নভাবে বিদেশে নিয়ে যাওয়া এবং ব্যবসা করে অনেক টাকা লাভের লোভ দেখায় এভাবে জিম দেলর জাহানের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় এক পর্যায়ে গতকাল জিম হাজার পুনরায় তার কাছ থেকে আরো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করে ঘটনাটি দেলর জাহানের সন্দেহ হলে নাটোরের গোয়েন্দা পুলিশকে জানায় সে সকালে শহরের চক্রামপুর এলাকায় জিম টাকা নিতে এলে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে একটি একটি ড্রাইভিং লাইসেন্স ও ভিসার কাগজ পাওয়া যায় বিদেশি গ্রেফতারকৃত জিমের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর মহাসড়কে মালবোঝাই ট্রাকের ধাক্কায় রাজুমিয়া নামে ভ্যানযাত্রী নিহত ও আহত হয়েছেন ভ্যানচালক সহ তিনজন নিহত ভ্যানযাত্রী ফুলবাড়ি ইউনিয়নের শাকপালা গ্রামের জনাবালির পুত্র সকাল সোয়া দশটার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া হ্যালিপ্যাড নামক স্থানে বালুয়া বাজার থেকে গোবিন্দগঞ্জ বন্দরে ভ্যানযোগে আসার পথে একটি অজ্ঞাত মাল ট্রাক সাইড নিতে গিয়ে সজরে ভ্যানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী রাজু মিয়া নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন শর্মা ছোট এনজিওগুলো না বাঁচলে সম্ভব হবে না উন্নয়ন ধরে রাখা আত্মমর্যাদাশীল ও সিএসও এনজিও সেক্টর গ্র্যান্ড কথা বলেন বক্তারা বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরেন্দ্র উন্নয়ন প্রতিষ্ঠা কর্মসূচি সমন্বয়ক মোস্তাক আহমেদ সংবাদ সম্মেলন থেকে জানানো হয় দাতা সংস্থারা মাঠে কাজ করছে এতে করে ব্যয়ের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে যেখানে এক দাতা সংস্থা একজন কর্মীদের যে পরিমাণের টাকা বেতন দেয় তার অনেক কমে ছোট এনজিও কর্মী দিয়ে কাজ করতে পারবে কিন্তু দেশের ছোট ছোট এনজিও গুলোকে সেই কাজগুলো করার সুযোগ দেওয়া হয় না সুযোগ পেলে খরচ অনেকটাই কমে যাবে ব্যাপকভাবে কাজ করা যাবে দেশের ছোট এনজিও গুলো বিভিন্ন পর্যায়ে কাজ করে আসছে ছোট এনজিও গুলো না বাঁচলে সম্ভব হবে না উন্নয়ন ধরে রাখা শুধু উন্নয়ন নয় টেকসই উন্নয়নের লক্ষ্যে ছোট এনজিও কাজের সুযোগ করে দিতে হবে আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছোট ছোট এনজিওগুলোর অনেক ভূমিকা রয়েছে এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ